হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে 19টি পদে 89 জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কোন পদের বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই শাটলিপিকার কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 এবং এখানে নিয়োগ দেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, শাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলায় আবেদনের প্রয়োজন নেই, চট্টগ্রাম ও ফেনী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য যে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আমি বলে রাখছি যে কোনো পদের জন্য এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দুই নম্বরে আছে কম্পিউটার অপারেটর, এদের 13তম গ্রেডে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590, নেওয়া হবে একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নোয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এবং তিন নম্বরে বলা হয়েছে উচ্চমান সহকারী 10,200 থেকে 24,680 টাকা 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। চট্টগ্রাম ও বাগেরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তারপর আসছি চার নম্বরে, সেখানে বলা হয়েছে সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকায় 14তম গ্রেডে বেতন দেওয়া হবে, নেওয়া হবে তিনজন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, শাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তবে লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, মুন্সিগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। পাঁচ নম্বরে আছে সিকিউরিটি ইন্সপেক্টর, 10,200 থেকে 24,680 টাকা স্কেলে বেতন দেওয়া হবে 14তম গ্রেডে, শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, উচ্চতা 168 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার, পুলিশ বা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও অগ্রাধিকার পাবেন। অবসরপ্রাপ্ত পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বাহিনীতে চাকুরিকালীন সময়ের বয়স শিথিলযোগ্য। ছয় নম্বরে আছে ফরেস্টার, 9,700 থেকে 23,490 টাকা 15তম গ্রেডে বেতন, একজন নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, সুস্বাস্থ্যের অধিকারী, উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার। চট্টগ্রাম, যশোর ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সাত নম্বর আছে যান্ত্রিক নৌকা চালক, 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, নেওয়া হবে দুইজন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তৃতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদধারী, অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডেক রেডিং ও প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকলে হবে। তবে পটুয়াখালী ও খুলনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আট নম্বরে আছে গাড়ি চালক, 9,300 থেকে 22,490 টাকা বেতন 16তম গ্রেডে দেওয়া হবে, এ পদের জন্য নেওয়া হবে আটজন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, হালকা ও ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। তবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নয় নম্বরে আছে কম্পাউন্ডার, 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে বেতন, একজনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। দশ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে বেতন, নেওয়া হবে সাতজন, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তবে চট্টগ্রাম, ঝালকাঠি, বরিশাল, ঠাকুরগাঁও, যশোর, কুমিল্লা, গাইবান্ধা, শরীয়তপুর, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, নরসিংদী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এগারো নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার হিসাবরক্ষক, 9,300 থেকে 22,490 টাকা, এক্ষেত্রে নেওয়া হবে একজন এবং কোনো স্বীকৃত বোর্ড হতে হিসাব বিজ্ঞান সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন
গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে 12 নম্বরে আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 9300 থেকে 22490 টাকা 16 তম গ্রেডে বেতন নেওয়া হবে একজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে 13 নম্বরে আছে নার্সারি সুপারভাইজার 9300 থেকে 22490 টাকা 16 তম গ্রেডে বেতন নেওয়া হবে একজন কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে পটুয়াখালী গাইবান্ধা ও ময়মনসিংহ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই 14 নম্বরে নেওয়া হবে ইঞ্জিনম্যান 8800 থেকে 21310 টাকা বেতনে 18 তম গ্রেডে নেওয়া হবে একজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইঞ্জিন রেটিং ও প্রশিক্ষণ সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে 15 নম্বরে আছে পাইপ ফিল্টার 8800 থেকে 21310 টাকার 18 তম গ্রেডে বেতন দেওয়া হবে একজনকে নেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 16 নম্বরে আছে ফিল্ড ব্যান্ড 8500 থেকে 20570 টাকা 19 তম গ্রেডে বেতন এখানে নেওয়া হবে 10 জন কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ সুঠাম দেহের অধিকারী থাকতে হবে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল ও টাঙ্গাইল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই 17 নম্বরে আছে প্ল্যান্ট মাউন্টার 8500 থেকে 20570 টাকা 19 তম গ্রেডে বেতন নেওয়া হবে 3 জন কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুঠাম দেহের অধিকারী থাকতে হবে তবে দিনাজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এছাড়া 18 নম্বরে রয়েছে ফরেস্ট গার্ড 8500 থেকে 20570 টাকা বেতন 19 তম গ্রেডে পদের সংখ্যা 14 জন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে উচ্চতা হতে হবে 163 সেন্টিমিটার ও বুকের মাপ থাকতে হবে 76 সেন্টিমিটার তবে কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর নোয়াখালী লক্ষ্মীপুর ময়মনসিংহ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই 19 নম্বরে রয়েছে অফিস সহায়ক 8250 থেকে 20010 টাকা 20 তম গ্রেডে বেতন দেওয়া হবে এই পদের জন্য নেওয়া হবে 28 জন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে তবে নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা বরিশাল চাঁদপুর খুলনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ভিউয়ার্স আবেদন করার বয়স 1 মে 2022 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে বিশেষ ক্ষেত্রে 32 বছর আবেদনের নিয়ম আগ্রহীরা bfri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের লিংকটি আমি কমেন্টে দিয়ে দেব আবেদন ফি 1 থেকে 18 নং পদের জন্য 112 টাকা এবং 19 নং পদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পাঠাতে হবে আবেদনের শেষ সময় 24 মে 2022 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সকল চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য সহ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন ধন্যবাদ